বেশ, আমি তোমাকে পূজা দিয়ে চলে যাচ্ছি মা। এই পূজা খেয়ে যদি আমার এই সন্তানে ভালো হই, আমি তোমাকে কথা দিচ্ছি প্রতি বৎসর তোমাকে একটি করি পদ্মা পূজা দেব। আর যদি পূজাকে আমার সঙ্গে বেইমানি করো, পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলে এই দুঃখ নিবা কোরআন দিয়ে দি তোমায়। ঠিক আছে রাখালে মা, আমি পদ্মা দেবী তোমার সাথে কথা দিচ্ছি, তুমি আমাকে পূজা দিয়েছো তাই তোমার রাখাকে এই মুহূর্তে ভালো করে দিচ্ছি। তোমার রাখাল তোমাকে মা বলে ডাকবে। এই তো তোমার সন্তান ভালো হয়ে গেছে, তোমাকে এখন মা বলেও ডাকবে। বাবা গণেশ, বাবা গণেশ, এই যে আমি আর বসে থাকবো না, আমি আমার পিতার কথা মতো চল যাবো সেই চাম্পাইপনগর চার সদরের কাছে। দেখি ওই চার সদর আমাকে একটি পূজা দেয় কি না। হ্যালো হ্যালো, যে চাহাম পাই পুরিলো গোহরে গো যায়।
এই তো এই তো আমি চাম্পাইপুর নগরে এসেছি, দেখি বাড়ি আছে কিনা চাঁদ। হ্যালো, বাড়ি আছো চাঁদ? আরে ও বলি চাঁদ, বাড়ি আছো? আমি যেন বাড়ি তোমার রাজ কার্য পরিচালনা করে চন্ড, আমি যেন বাড়ি তোমার রাজ সিংহাসন মর্যাদা দ্বারা কেই জন আমাদের স্মরণ করছে, যার নাম শুনে বাঘে বসে গাঠে জল খেদাও, যার নাম শুনে আকাশ পাতাল থরথর করে বসাও, যার নাম শুনে কি ভাষা হতে কি অপূর্ব রূপী তোমার অগো নারী, তোমার এই রূপী লাবণ্য যৌবনে আমি তোমার রূপে পাগল হয়ে গেছি। অগো নারী, তুমি বলো কোথায় বাড়ি কোথায় ঘর, কিবা তোমার মাথা পিতা কিবা নামি তোমার। অষ্টবাদী হয়েছ, শিবের অষ্টবাদী, শিবের একমাত্র কন্যা, সর্বলোকে ডাকে মনসা দেবী, আর মহাদিত মাজ নাম রটিয়েছ, তোমার নামে সেই কালী পদ্মা রূপী। হে সদাগর মিশন, ওগো পদ্মা, হে পদ্মা, তুমি যখন পরিচয় দিয়েছ, আমার পরম গুরু একমাত্র দেবা দেবী মহাদেবের একমাত্র কন্যা, ওগো কন্যা তুমি বলতে পারো হঠাৎ করে চাঁদের প্রাসাদে কেন আগমন? আমি লোক সমাজে শুনতে পেলাম এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে এবং আমার নামে একটি করে পালপুজো দেয়, আর তুমি নাকি চাঁদছদাগর আমাকে দেবতা বলে স্বীকার করো না এবং আমার নামে একটি করে পালপুজাও দাও না, তাই নাকি? তাই আমি নিজেই চলে এসেছি একটি পূজার জন্য। বাপদ্মা ওগো নারী, হে বলো চাঁদ, তুমি যখন আমার পরম গুরুর একমাত্র কন্যা, হঠাৎ করে চাঁদের প্রাসাদে কেন তুমি আগমন করেছো? একটি পুষ্পাঞ্জলি দিলে, পুষ্পাঞ্জলির জন্য? ওগো কন্যা, বলতে পারো তোমার কি হতে পুষ্পাঞ্জলির বাসবাদী আয়োজন? আমার পুষ্পাঞ্জলি তোমার কাছে, আমি পুষ্পাঞ্জলি পেয়ে এই পৃথিবীর সবাই আমাকে প্রত্যেক বছর একটি করে পুষ্পাঞ্জলি দেবে, আর আর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করবে, আর আমি তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেব। ওগো নারী, হে বলো চাঁদ, চাঁদের প্রাসাদে যখন এসেছো একবার বলো কি হতে তোমার পুষ্পর আয়োজন? আমার পুষ্পর আয়োজন বেশি কিছু নয়, দুধ চিনি মধু এবং সর্বিকল হলো চলে, তাই নাকি? হ্যাঁ। ওগো কন্যা তুমি আসন পেতে বসাও, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে আসছি। ফলে বলে কলে কৌশলে আমি তোমার কাছে একটি পূজা নিতে পারলে তাই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করবে এবং কি পদ্মাকে একটি করে পাল পূজাও দেবে। আরে ওগো কন্যা, এই তো তোমার পুষ্পাঞ্জলি,
আমি তো আমার পুষ্পাঞ্জলি এখানে নিব না? তাহলে কিছু নয় সেটাগর মশাই। ওগো কন্যা, হ্যাঁ বলে চা। তুমি রাস্তার মধ্যে কি খেলে? আমার খাদ্য আমি খেয়েছি, আমার খাদ্য ওই দুটি ব্যাঙ একসাথে ঝগড়া করছে, তাই আমি তাদের একটি খেয়ে ঝগড়া মিটিয়ে দিই। আর খিদকে নিবারণ করার জন্য ওই খেয়েছ ওই কোছ বুনের ভাইয়া ব্যাঙ, ওরে চাং বেটি কানি পদ্মা, তুই কেমন করে ভাবতে পারি আমি সেই হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি, তুই কেমন করে ভাবতে পারি আমি ব্যাঙ খাইকা কাড়িলে পুজো দেবো? পুজো তো দূরের কথা, তোকে একটি কলার চুষাও। তুমি আমাকে পুষ্পাঞ্জলি ফেলে দিলে কেন? চাঁদ কেন ফেলে দিচ্ছে জানিস? আমি ব্যাঙ খাইকা মাগিরে কখনো পুজো দেয়নি আর দেব না। না চাঁদ, তুমি আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও চাঁদ। আরে যাও, আমি তাকে পারি বলেছি, যে হাতে বজেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি সেই হাতে বজবো না, তোর মতো ব্যাঙ খাইকা মাগি। না চাঁদ, তুমি আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও চাঁদ। দাও না, দাও দাও দাও। আমি একবার বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলার চুষাও খাবো না। ওহো, কি আমি একবার বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে কি চাঁদ, তুমি আমার পুষ্প ফেল দিলে ঠিক আছে চাঁদ, আমি যদি শিবের কন্যা পদ্মা দেব হয়ে থাকি ঠিক আছে চাঁদ, তোমার কাছ থেকে যদি পূজা আদায় করতে পারি তাহলে সেটা আমার তাই আমি তোমার কাছ থেকে পূজা আদায় করে ছাড়বো, মিছিল আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী। আমার চরণে দাসী বানিয়ে নেবো। ও কি চাননি ho di
গো কত থাকস্তে
ছয় পুত্র খাবি তুই কালীধর সাগরে, এক পুত্র আঁকবাবি লোহার বাসর করে, ছয় পুত্র না খাস্তে বদ্দা কালীধর সাগরে, চুলের মুঠে তোর বদ্দা নিখা করবো তোরে। সামান্য একটা মানব হয়ে এই দেবীর সাথে আড়ি দেওয়া কত বড় ভয় হ তা তুমি জানলে চাঁদ? তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছি? আমি চাঁদি সদাগর ইচ্ছে করেই আমি তোর চুলের মুঠিতে তোরে এমনি ভাবে একটি প্রাধি করে দিতে হবে, তুই পাতালি নগর চলে যাবি। তা পারবি না চাঁদ, আমি হইলাম দেবের দেবী, ইচ্ছে করলি আমি আমার এই পৃথিবীটা হাতের মুঠোয় আনতে পারি। তাই যদি সোজা আঙ্গুলে গিয়ে না ওঠে আমি আঙ্গুলটা বাঘা করতে বাধ্য হব, তবুও আমি তোমার কাছ থেকে পূজা আদায় করে ছাড়বো। আর যদি আমি তোমার পূজা আদায় করতে না পারি তাহলে এই পৃথিবীর কেউ আমাকে দেবতা বলে স্বীকার করবে না এবং কে প্রত্যেক একটি করে পালপুত দেবে না। মিথ্যেই আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী নয়। চাঁদ হেসো না চাঁদ, পরে পস্তাবে। কারণ এই পদ্মা দেবী একবার যা বলে দ্বিতীয়বার তাই করে। মনে রেখো চাঁদ, আমি তোমার সাথে কথা দিয়েছি তোমার ছয় পুত্রকে কালীধর সাগরে মেরে ফেলবো। মুখ সামলিয়ে কথা বল জানোয়ার। চাঁদ তুমি এখনো মানব, তা তুমি জানো না এই পদ্মার কত ক্ষমতা। তাই যাওয়ার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি, কান খুলে শুনে দেখো চাঁদ, এই পদ্মা কি জিনিস তোমাকে হারে হারে তার পয় দেবে। পূজা নয় হে দিলি চান্দু, পূজা নয় হে দিলি কলঙ্কে ডাল চান্দু, মাথায় তুললিলি এ পৃথিবীর যে প্রান্তে যাবে না কেন, আমি তোমার পৃষ্ঠে আঠার বদলে দেখবো। তুমি পৃথিবীর যে প্রান্তে যাবে না কেন, আমি তোমার পৃষ্ঠে ছাড় মতলে দেখবো। ছলে বলে কলে কৌশলে আমি তোমার পূজা দেখবো। আর যদি আমি তোমার কাছে পূজা দেখতে না পারি এই পৃথিবীর কেউ আমাকে দেবো তা বলে স্বীকার করবে না এবং যে প্রত্যেক একটি করে তাই পূজা দেবে না। চলে যাচ্ছে পদ্মা, চলে যাচ্ছে পদ্মা দেবী। আমার নামে সেই চাঁদি সদাগর, আমি ইচ্ছে করে দরিয়াকে পাহাড় করতে পারি, পাহাড়কে দরিয়া করতে পারি। শোনো পদ্মা দেবী, আমার সঙ্গে যে প্রতারণা তুমি করলে একটি কথা মনে রাখবে, আমার নামে চাঁদি সদাগর, পর্যন্ত তোমাকে আমার চরণে দাসী বানাতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমার প্রাসাদের ফুলদানি তো সাজাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার নামে সেই চাঁদি সদাগর। নাতি ভাই আইসা, আচ্ছা আসোস কে, এই যে বিয়া এম বিয়া, তোমার একটা কথা কম সত্য কইরা বুঝছ ভাই, কথাটা রাহ নেব কই কও দেহি না কইয়া কি ভাই রাখমো। ওই যে তোমার এক বেশি জুতা দেবার তুমি বই গাহান্ডা কইল গাহান্ডা কস ওই রে খুমু। হ্যাঁ আবার আজকে মারা হারে মানছি, মারবো না আমি, ফিরাবো তোমারে। ফিরাবা? হ্যাঁ ফিরে, কিন্তু বকশিস পাবা। আরে যে হুন যারা জুতা দিব জানিস, আমরার জুতা দেয় বাড়া না বাড়া বাড়া। হ্যাঁ সামনে ঈদে মতো জুতা কিনবো না। আমার স্বামী মল্লে কান্দিস না রে তোরা পাড়ার নানীরা, স্বামী মল্লে কান্দিস না রে তোরা, আমার স্বামী মল্লে কান্দিস না রে তোরা পাড়ার নানীরা, স্বামী মল্লে কান্দিস না রে তোরা। আমার স্বামী ছিল কপালতে দুঃখ করেছিল, পাড়ায় পাড়ায় বানছি কত মারা পাড়ার নানীরা, পাড়ায় পাড়ায় বানছি কত মারা। যখন আমার স্বামী ছিল কপালতে দুঃখ করেছিল, পাড়ায় পাড়ায় বানছি কত বারা পাড়ার নানীরা, পাড়ায় পাড়ায় বানছি কত বারা। এখন আমার স্বামী নাই, সুখ থুইবার জায়গা নাই,
আজকে ঘুমোতে উঠছি উঠে দেখি নানি করছে কি জানো, এলাকার ব্যাক মহিলা নারাই বাজাইছে। আমি কইলাম নানি ঘটনা কি, কয় দেখ তোর নানা যা কামাই করে এই পাড়া শালি রে খায়, আমার অবস্থা খারাপ। এইটা চিন্তা আপনার করে গাহানটা বানাইলাম, নানির দুঃখের কথা। আর তোমার তো স্বভাব তো ওইরকমই, এই যে দেখে যে একজন খিলাই ব্যক্তির খিলাই। হ্যাঁ নাতি ভাই, এই যে ভেজালো কিন্তু তুমি বলছ, পুলাহান বারোটা বুঝছ, কি ভাই কামাই করে লাগবে সেই চিন্তা করো ভাই। বুদ্ধিটা ভাই করছে ভাই, বুদ্ধি ভাই কর, বুদ্ধি ভাই করমু। হ্যাঁ ন কাম করি গা, কি করমু? হ্যালো হ্যালো, চুরি করি গে। হাই রে ভাই, প্রথমে খুশি দেন নাকে মধ্যে নাকের বাসিটা ভাইয়ে ভালায় ভাই, আমি ওটা করবো না। না না, ও সরকার যদি দেশে আইন দেয়া করতো, চুরি করলে ধরা হইলে মহিলারা মারতো ভাই গো। এই আইন হবো না, আমরা চুরি করবো না। তাহলে ঠিক আছে, চুরি করার দরকার নেই। হ্যাঁ অন্যরা কাম ভাই করো, কড়েদের মাঝি বাড়ি আছো, কড়েদের মাঝি আনে কে রাখো অগো, কড়েদের মাঝি বলুন আমি সেই উজানা নগরীর চাঁদি সদাগর। শালা কালে কি কর সদাগর সাহেব, হাই হাই তাহলে না রহমান করলা। নমস্কার নানা। ও কি করলা? নমস্কার দিলাম। তাহলে আমার খবর আসলার কি করলে করনাদের মাঝি? নানা দিল, আমিও দিলাম। কিভাবে প্রণাম? মনে করুন নানা যখন জন্ম হয়েছে তখন বাংলাদেশ আসল অ্যানালগ। হ্যাঁ আমার যখন জন্ম হয়েছে, আমার জন্ম হয়েছে তখন বাংলাদেশ ডিজিটাল। আর প্রণাম? মনে করুন আমি এটা ডিজিটাল প্রণাম দিলাম, এন তেনে দিলাম, আমরা উন তেনে ফাইলেন। বাহ বাস সুন্দর মাঝি, তোমার বুদ্ধি বুদ্ধি বল আছে খালি বিষ্ণায় মুতি। জাগে করদের মাঝি, আজ বড় বিপদ পড়ে এসেছি তোমার ধারে, তুমি কি পারবে আমার বিপদ থেকে উদ্ধার করতে? সদাগর মশাই, আচ্ছা বলো, আমরা বিপদে পড়ছি। এমন কি বিপদে পড়েছ? বিয়া করবার চাইতা সে 11 বছর ধরে হেডে টিহাই গুসা হয় না। তাই নাকি? আমনে যদি উপকার উপকার করা হারি তাইলে আমরা মনে বিয়া করা হারমো। ঠিক আছে করদর মাঝি, বলুন তোমরা যদি আমার পাড়ার একটি 14 টিকা মতো ঘর তৈরি করে দিতেই তোমাদের অনেক টাকা দিবাবি বকশিস করে। সদাগর সাহেব, আচ্ছা বলো, ভাত খাওয়ার টাইম হয় না, বসি বামু গুনছুম। আরে করদর মাঝি, তাইলে কানে কম শোন নাকি? কানে এক পুরাটা গ্যাস্ট্রিক হইছে। ওকে করদর মাঝি, বলুন তোমরা যদি পারো আমার একটা 14 টিকা মতো ঘর তৈরি করে দিতে পারে তাহলে তোমাকে অনেক টাকা দেবো বকশিস করে। ওহন ঠিক মতো হইছে, বকশিস কি টে 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 কাম করলে টে দে হেডে বকশিস কয়। ওই যে তো নানির নিগে কাপড় সবর কি আবার তো ঘুষি মারলে হেডারও বকশিস কয়। সদাগর মশাই, আচ্ছা বলো, আমনের কথায় রাজি আছি বুঝছেন? তাহলে কোথায় যেতে হবে জানো? হেই দেখুন, এখান থেকে যাবে যেতে হবে সেই কালীধর সাগরেই। কালীধর সাগরে যতটুকু জল আছে জল মেপে আমার 14 ডিঙ্গা মত ঘর দিবে তৈরি করে। যদি জল হয় 7 তালাও আমার ডিঙ্গা দেবে 9 তালাও, যদি জল হয় 9 তালাও আমার ডিঙ্গা দেবে 11 তালাও, যদি জল হয় 11 তালাও আমার ডিঙ্গা দেবে 14 তালা। আচ্ছা বলো, ইয়া তো উষা ডিঙ্গা দিয়ে কি করবেন? ওকে করদের মাঝি, যদি বাতাসে ভাঙ্গিয়া ফেলায় তাড়াই করদের মাঝি। পদ্মার শোনে আমার শোনে যে আকাশ রয়েছে, হয়তো কালীধর সাগরে গেলে আমার কোনো মঙ্গল হতে পারে। তাই যদি জলের চেতে আমি 2 তালার উপরে রাখতে পারি, ওই কালীধর সাগরে গেলে আমার কোনো মঙ্গল হবে না, আর পদ্মা দেবী আমার কোনো ক্ষতিও করতে পারবে না। ঠিক আছে সদাগর মশাই, আপনি যান, আমি নানা আব্বারে নইয়া যাইতেছি। নানা আব্বা মানে? ওই যে আঙ্গ আব্বা না, আঙ্গ নানার আব্বা কয়, আমিও কইছি। এই যে দেখাই যে সদাগর সামনে আমার অপমান,
তাহলে আসি, আসেন। নমস্কার। নমস্কার নানা। বাবা ডাবা আলা আজকে একটা ডুব দেও। ক্যাশিয়ার ডুব দিতাম একবার। নানা ঘর আবা ঘর ডুব তুই দে। হ্যাঁ ডুব তুই দে। বাবা কইলে আমি আজকে ডুবটা দিলাম না। বাবা কইছে নানা ঘর ডুব দিব। নানা ডুব দেও। ও ঠিক আছে। ধরেন না গোনা। ও ঠ্যাং তুই মারে মনে করে আজকে জাতা দে মার মশালা বুইরা শয়তান ধরপনকার। ঠ্যাং ধরে বলা কইরে। ওই ভেজাইলে মানুষ নানা। ই নাম আরেকটা কিনে দিও। মনে করো পুলহান বৃষ্টি বৃষ্টির জন্য শীতের দিনে বিতে হান দিয়ে বই থাকবো। আমার কাজের কি করেছো? সদাগর মশাই। আচ্ছা বলো। উপরে শালু টানিয়েছি, নিচে কার্পেট বিছিয়েছি, পানি ছিল 13 তলা, ডিঙ্গা দিয়েছি 14 তলা। করদের মাছি বলুন, বড় সুন্দর করেছো। হ্যাঁ ওগো করদের মাছি। হ্যাঁ আমার 14 ডিঙ্গা মধু করে গাব গাহিনী লাগিয়েছো। গাব গাহিনী 3টা দেওয়ার কথা 8টা দিছি। জল চুয়াবে না তো? জীবনেও চুয়াবো না। ওগো করদের মাছি বলুন, তোমরা আর কি কাজ করতে পারবে? কোন দিকে কামের দরকার? এই শ্রী জগতে ধরা দামে তোমরা মাঝি ছাড়া আর তো কেহ নেই। না তাই তো মনে মনে স্থির করেছি তোমরা আমার সঙ্গে একযোগ বাণিজ্যে যাত্রা করতে হবে। না না ও যাবা? যাবো না, তোর রানীর হদয় পাতি নাই। সদাগর মশাই করদের মাঝি, আগের কাম করছি ফুরেই নই নাই। হ্যালো হ্যালো ওখানে একটা ফুরেই নই। সদাগর মশাই ওগো মাঝি, যাইতে পারি শর্ত আছে। আচ্ছা বলো কয়টা টাকা দিবেন কইয়া নেন। ওগো করদের মাঝি বলুন, তোমার কথা নেবে একবার তুমি খুলে বলো। আমনে সদাগর মানুষ আপনার কাছে টেসাই নেন যাব। তাই নাকি? হ্যাঁ। ওগো করদের মাঝি বলুন, আমার সঙ্গে একযোগে 12 বর্ষর জন্য জানিস যাত্রা করলে তোমাদের এক বাজার হয়ে দিয়ে দেব 2 লক্ষ টাকা বকশিস করো। সদাগর মশাই মাঝি, এই 2 লাখ টাকায় ওখানে একটা আকিস বিড়ি পাওয়া যায় না। একই নিস মিয়া হুন, 2 লক্ষ টাকায় একটা আকিস বিড়ি পাওয়া যায় না? তাহলে 3 লক্ষ বাড়াইলেন না কমাইলেন? আরে বাড়িয়েছি, বিশ্বাস হইল না। 4 লক্ষ আমনের কাম আমরা করা হামরা নও না। না দাঁড়াও করদের মাঝি, তার মানে ওকে করদের মাঝি বুঝছি আমরা টেহে আমনে বাইরেও না টেসাই এই নিয়ে নাকো আমাকে দুজনের বুঝছেন পাঁচশিকা পাঁচশিকা দেড় টাকা দেন নাকো। আরে ওই করদের মাঝি পাঁচশিকা পাঁচশিকা দেড় টাকা নয় 2.5 টাকা হয়। আর নে তো জীবন লেহাপড়া করুন দেয়। তার মানে হিসাব বুঝুন আমনে, তোমরা লেহাপড়া করেছ? করছি না। সে কোথায় কোন কলেজে? সে ঢাকা জগর্মা কলেজ। চিনছে চিনছে। ওকে করদের মাঝি, হ্যাঁ ঢাকা জগর্মা কলেজ দে তাইলে ঢাকা জগন্নাথ কলেজ আছে। উম্বুরা চান্স পাই নাই, উম্বুরা সুইবার ভর্তিতে আসিলাম। এই কারণে অঙ্কে তোমাদের কাঁচা। হিসাব ঠিক আছে করদের মাঝি বলুন, সত্য করে বলো তোমাদের কত দিতে হবে? আমাগো পাঁচশিকা পাঁচশিকা দেড় টাকা দেন নাকু। আরে তোরা তো ঘাটের বোকা মাঝি, সারা জীবন বোকাই রয়ে গেলি। ও টেহা বেশি চাইছি ওখানে বোকা আছে। আন্নের কথা যে শুনতাম তাইলে ভালো আছিলাম। ওগো করদের মাঝি, তোমাদের পাঞ্চিকা পাঞ্চিকা দেড় টাকায় দেওয়া হবে, তবু তোমরা আমার সঙ্গে বাণিজ্য করিতে যাত্রা করবে। যাও করন্দ্র মাঝি, তোমরা গৃহ দামে থেকে বিদায় নিয়ে এসো। আমি আমার সনেকার কাছ থেকে যেমনি ভাবে হোক না কেন 6টি সন্তান নিয়ে বিদায় নিয়ে আমি যাত্রা করবো সে বাণিজ্যের উদ্দেশ্যে। সাদা